নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় চন্দ। আজ আমার ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমি উপস্থাপন করতে চলেছি বনসাইয়ের গ্রোথ কন্ট্রোল কীভাবে করা যায়, কীভাবে বনসাইয়ের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়। সেই জন্য আমি কিছু উপায় আপনাদের সামনে উপস্থাপন করব। অ্যাকচুয়ালি বনসাইয়ের গ্রোথ কন্ট্রোল করে বনসাই করাটাই কিন্তু আসল বনসাই তৈরির উপায়। কিন্তু আমরা আধুনিকভাবে আরও বেশি উন্নতভাবে বনসাই করতে গিয়ে গাছকে মোটা হিসাবে তুলে এনে তার মাথা কেটে দিয়ে বিভিন্ন রকমভাবে আমরা বনসাইয়ের রূপ দিই। অ্যাকচুয়ালি একটি ছোট্ট বাচ্চা গাছ থেকে তাকে ওয়্যারিংয়ের মাধ্যমে তার প্রাকৃতিক রূপ দিয়ে যদি আমরা বনসাই করতে পারি, তবে সেই বনসাইটি উৎকৃষ্ট মানের হয়ে থাকে এবং সেক্ষেত্রে অবশ্যই বনসাইটিকে তার গ্রোথ কন্ট্রোলের মাধ্যমেই কিন্তু আমরা বনসাই রূপান্তরিত করতে পারি। এ প্রসঙ্গে আমি একটি বকুল গাছ আপনাদেরকে যে দেখাচ্ছি, এই গাছটি কিন্তু আমার 28-29 বছরের বকুল গাছ। এই বকুল গাছের দেখুন কোনো ডালের অগ্রভাগ কাটা নেই, কোনো মাথা কাটা নেই, সম্পূর্ণরূপে গাছটির গ্রোথ কন্ট্রোল করেই আমি বনসাইয়ে রূপান্তরিত করেছি। ফলে আমি বোঝাতে চাচ্ছি আপনারা এই উপায়েই বনসাই তৈরি করুন। ফলে আমার প্রথম যে পয়েন্টসটি হবে সেটি হচ্ছে ফ্ল্যাট পট বা স্যালো পট ব্যবহার করে আমরা এই বনসাইয়ের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারি। প্রথমত আমরা গাছগুলোকে একটু মোটা করবার জন্য বড় পাত্র ব্যবহার করে থাকি। সেই বড় পাত্রে ব্যবহার করার সময় কিন্তু আমরা তাকে ওয়্যারিং করে একটা রূপ দিয়ে দেবো এবং নির্দিষ্ট সময় পরই আমি তাকে ফ্ল্যাট পট বা স্যালো পটে প্রতিস্থাপন করব। ফলে সহজে কিন্তু আমরা গ্রোথ কন্ট্রোল করতে পারব। দু নম্বর উপায় কি, বনসাই প্ল্যান্টগুলির গ্রোয়িং করব ফাইবার রুট বেসে। সম্পূর্ণ গাছটাকে আমরা ফাইবার রুট বেস উপরে রাখব, অর্থাৎ অল্প বয়সেই তার যে মূল শিকড়, তার যে এরিয়াল রুট বা তার যে মোটা শিকড়, সেই মোটা শিকড়গুলোকে আমরা কেটে দেবো। কেটে দিয়ে ফাইবার রুটের জন্ম দেবো এবং অসংখ্য ফাইবার রুটের মাধ্যমেই কিন্তু আমরা গাছটাকে বৃদ্ধি হতে সাহায্য করব। আমার এই গাছটি কিন্তু সম্পূর্ণ ফাইবার রুট বেসে প্রথম থেকেই আমি তৈরি করেছি, ফলে এর গ্রোথ কন্ট্রোল করাটা খুব সহজতর হয়েছে। আপনারা এই উপায় অবলম্বন করে প্রথম থেকে গাছ বসানোর অক্সিজেন পর থেকে আপনারা এই উপায় অবলম্বন করুন। সম্পূর্ণ বনসাই গাছটি যেন ফাইবার রুট বেসের ওপরে তৈরি হতে থাকে, ফলে সহজেই আমরা এর গ্রোথটাকে কন্ট্রোল করব এবং গাছের দীর্ঘায়ু হয়ে থাকবে। আপনারা অবশ্যই এই পয়েন্টসটির ওপরে দৃষ্টি নিক্ষেপ করবেন এবং এই পয়েন্টসটির ওপর বেস করে বনসাইগুলো তৈরি করবার চেষ্টা করবেন। দেখুন, আমি দেখাচ্ছিলাম কীভাবে গোড়া থেকে মাথা পর্যন্ত এর গ্রোথ কন্ট্রোল করা আছে। তিন নম্বরে আমরা বলতে গেলে অবশ্যই বলবো, ডোন্ট অ্যাপ্লাই মাচ নাইট্রোজেন ফ্রম ফার্টিলাইজার। আমরা কখনোই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার বেশি দেব না, সহজেই তার ডাল বড় হয়ে যাবে, পাতা বড় হয়ে যাবে। ডালগুলো বড় হয়ে যাওয়া মানেই তার পর্বমধ্য বড় হয়ে যাওয়া, পর্বমধ্য বড় হয়ে গেলে তাকে আর গ্রোথ কন্ট্রোল করা যাবে না। তারপরের আমরা পয়েন্টস যদি আনি, চার নম্বর পয়েন্টস, লিফ ডিফোলিয়েশন মিনিমাম 3 times ইন ইয়ার। এক বছরের মধ্যে আমরা মিনিমাম 3 পাতা ফেলে দেবো, 3 পাতা ফেলে দেবো নির্দিষ্ট সময়ে। আমি অনেক ভিডিওতে কখন কখন পাতা ফেলবো সেই সম্বন্ধে আলোচনা করেছি। একটা বসন্তের শুরুতে অবশ্যই পাতা ফেলবেন, বর্ষার শুরুতে পাতা ফেলবেন, বর্ষার শেষে পাতা ফেলবেন। কয়েকটা বর্ষা বাকি থাকতেই বর্ষার শেষ দিকে কিন্তু অবশ্যই পাতা আপনারা ফেলে দেবেন। 5 আলোচনা করব রিপোর্টিং ইন এ প্রপার সিজন, স্পেশালি ইন আর্লি স্প্রিং, অর্থাৎ বসন্তের শুরুতে অবশ্যই আমরা প্রয়োজনীয় রিপোর্টিংগুলো সেরে ফেলবো। যে বনসাই গাছগুলো আমরা রিপোর্টিং করব অবশ্যই বসন্তের শুরুতে করব, উল্টোপাল্টা সময়ে কখনোই আমরা কিন্তু রিপোর্টিং করব না। যদি বিশেষ প্রয়োজন হয় বর্ষায় আমরা রিপোর্টিং 2-4 করতে পারি, কিন্তু রিপোর্টিংয়ের পরে সেই গাছগুলিকে অবশ্যই শেডের নিচে রাখতে হবে, নাহলে কিন্তু সে করে পচন ধরতে পারে বর্ষার অতিরিক্ত জল পাওয়ার ফলে। ফলে আপনারা এই পয়েন্টসটি প্রপার সময়ে রিপোর্টিংয়ের পয়েন্টসটি গুরুত্ব দিয়ে বিচার করবেন।
ফলে এই পয়েন্টসগুলোর উপরে আপনারা গুরুত্ব দিন। পরের পয়েন্টে আমরা চলে যাব, কখনোই কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করব না। নাম্বার সিক্স, ডোন্ট অ্যাপ্লাই কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করব না। ডাল বড় হয়ে যাবে, পরমে মধ্যে বড় হয়ে যাবে, পাতা বড় হয়ে যাবে, গ্রোথ কন্ট্রোল করা যাবে না। পরবর্তী পয়েন্টস আমরা একদম শেষে আসলে সাত নম্বর, বনসাই প্ল্যান্টসগুলোকে আমরা শেড এরিয়ার নিচে রাখবো রেনি সিজনে। বর্ষাকালে আমরা শেডের নিচে রাখবো, কারণ এই বেশি সমৃদ্ধ, বর্ষার জলে বেশি নাইট্রোজেন সমৃদ্ধ হওয়ায় পাতাগুলো কিন্তু বড় হয়ে যাবে। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল, নমস্কার।